যাবারাই বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। বিশ্বাস করুন, একজন উপস্থাপক হিসেবে ওয়েলকাম করা থেকে স্বাগত জানাতে বেশি পছন্দ করি, কারণ বাংলা শব্দের এমনই এক আবেদন রয়েছে। কোথাও গিয়ে আই লাভ ইউ বলার থেকে বোধ হয় আমি তোমায় ভালোবাসি এ কথাটা আরও বেশি দারুণ হয়ে ওঠে। আমাদের জীবনচর্চায় অনেক ইংরেজি শব্দ বা অন্য শব্দকে আমরা বাদ দিতে পারি না, এ কথা সত্যি, কিন্তু তারপরও আমাদের ঘরে যে ছোট শিশুটি আছে কিংবা আমরা যে সাহিত্য চর্চা বা যে যা কিছু করছি তার মধ্যে বাংলা শব্দের ব্যবহার যদি বাড়িয়ে দেয় তাহলে বোধ করি আমরাও জিতে যাই। ভাষার মাসে শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই আজকের বন্ধু তোমারই খোঁজে। এবং আজও অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে প্রিয় একজন মানুষ আছেন, তিনি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, একুশে পদকপ্রাপ্ত শিল্পী কাদেরী কিবরিয়া। চলুন দর্শক, কথা বলবো তার সাথে, এবং তার সাথে কথা বলতে বলতে তার বন্ধু এবং বন্ধুত্বের দিনগুলি আপনাদের জন্য তুলে ধরবো। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে আমাদের ভালো লাগছে, এ কারণে যে এমন একটি মাসে আপনাকে আমরা পেয়েছি, একুশে ফেব্রুয়ারি আমরা ফাল্গুন মাস। হ্যাঁ, এবং অহংকার, একুশ আমাদের নিশ্চয়ই অহংকার, নিশ্চয়ই আপনারাও আমাদের অহংকার, কারণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনাদের এই বলিষ্ঠ কণ্ঠ, আপনাদের সুর আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের মননশীলতাকে বাঁচিয়ে রেখেছে, এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি অনুষ্ঠানের শুরুতেই জানাতে চাই আপনার প্রতিও। কেমন ছিল সেখানের দিন এবং দিনগুলি আসলে কীভাবে চলে গেল? তখন আমাদের মধ্যে একটা জিনিসই বিদ্যমান ছিল যে দেশকে স্বাধীন করতে হবে, দেশটাকে আমাদের স্বাধীন করতে হবে, আমরা পরাধীনতার মধ্যে থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, তার জন্য যত কিছু কাজ করার দরকার, যত রকম কাজ করার দরকার, ইভেন জীবন দেওয়ার থেকে পর্যন্ত সেটা করতে হবে। আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মোহাম্মদ আব্দুল জব্বার, শ্রদ্ধেয় আপেল মাহমুদ সাহেব, রথীন্দ্রনাথ রায়, সর্দার আলাউদ্দিন, তারপরে অরূপ রতন চৌধুরী, তারপরে মহিলাদের মধ্যে রূপা খান, মালা খান, কল্যাণী ঘোষ, উমা, রমা সাহা, আরও অনেকেই অনেক ছিলেন। হ্যাঁ, তো ওইখানে আপনারা যারা ছিলেন সে সময় এরকম একটু উত্তাল সময়, স্বাধীনতার আকাঙ্ক্ষা বুকের ভিতর, কিন্তু ওইখানে তো ওই সময়টাতে আপনারা তারাই সবাই মিলেই পরিবার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিবার তারাই ছিলেন। হ্যাঁ, সেই পরিবারের মাঝখানে বন্ধুত্ব বা আপনার বন্ধু কারা? আমার বন্ধুই ছিল সবচেয়ে বেশি রথীন, মঞ্জুর আহমেদ, এর সঙ্গে আমার বন্ধুত্বটা ছিল, কারণ মঞ্জুর, রথীন এবং আমি পাশাপাশি শুয়ে থাকতাম, রথীনই আমার খুব ঘনিষ্ঠ লোক ছিল। মুক্তিযোদ্ধা তরুণ এবং আরেকজনের হাত ধরে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছে খুব ভালো হয় যদি সেই সময়ে যে কোনো একটা গানের দুটো লাইন যদি আমাদেরকে একটু শোনান। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, খুলে যাবে দ্বার, নাই নাই ভয়। এই গানটি আমি রেকর্ড করেছিলাম তখন, ওর সঙ্গে আরও অনেক গান ছিল, যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই সমস্ত গানগুলি। একটু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ছোটোবেলায় যেতে চাই, পাবনা ফরিদপুরে। ছোটোবেলা তো খেলার সাথে থাকে তখন, আসলে আমার পাবনা ফরিদপুর হচ্ছে আমার দেশ, কিন্তু আমার জন্ম কিন্তু ঢাকায়। বেড়ে ওঠাও কি ঢাকা? হ্যাঁ, না, আমার বাবা ছিলেন ডাক্তার, এবং আমার বাবার চাকরি, সরকারি চাকরির কারণে বিভিন্ন জায়গাতে আমাদের যেতে হতো, বিভিন্ন ডিস্ট্রিক্টে। প্রাইমারি স্কুল শুরু হয়েছে রাজশাহীর লোকনাথ হাই, লোকনাথ স্কুল থেকে, তারপরে রাজশাহী কলেজিয়েট স্কুলে, তারপরে ময়মনসিংহ কলেজিয়েট স্কুল, রংপুর কলেজিয়েট স্কুল, বিভিন্ন জায়গায় আমি ছিলাম, পরে ঢাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে। হ্যাঁ, রাইট। তো ওই যে বারবার এক এক জায়গায় যাওয়া বাবার চাকরির সুবাদে, তখন হয় কি যে একটা জায়গায় গেলেন সেখানে কিছু বন্ধু হলো, হুট করে তাদের? হ্যাঁ, সেরকম তো বন্ধু বিভিন্ন সময় হয়েছে, যেমন প্রথম বলি আমি, বন্ধু আমার রাজশাহীর বন্ধু হয়েছিল তরুণ নামে একটি ছেলে, এবং তার সঙ্গে পিন্টু, পিন্টু পিন্টু ছিল রাজশাহীর আমার ছোটোবেলার পাশাপাশি, এবং আলাউদ্দিন। তার পরবর্তীতে আমি যখন নোয়াখালীতে গিয়েছিলাম, আমাদের রাজশাহী থেকে আমরা চলে গেলাম নোয়াখালী, নোয়াখালীতে আমার বন্ধুত্ব হলো কিছু খ্রিস্টিয়ান, আমার এলাকাটা ছিল সোনাপুর, এই সোনাপুরে আমার পাশার পাশেই থাকতো গিলবার্ড, জর্জ। আমরা যখন ময়মনসিংহে ছিলাম তখন আমার মনে পড়ে মহসিনের কথা, আমার ছোটোবেলার বন্ধু মহসিন, এখনও আমার সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক রয়ে গেছে মহসিন, ঢাকার বন্ধু হচ্ছে লিনু বিল্লা। আমরা গানে গান বাজনার এক লাইনের একেবারে লিনু তখন তবলা বাজাত। আচ্ছা, তো ওই যে ছোটোবেলার বন্ধুর কথা বলছিলাম, অনেক ধরনের স্মৃতির কথা বলছিলাম, কী করতেন ওই সময় আপনারা বন্ধুরা মিলে? আসলে বেসিক্যালি আমি লাজুক ছিলাম,
কিন্তু দুষ্ট ছিলাম। আমি বন্ধু বান্ধবকে ওই উস্কাই দিতাম। কখনো কোনো মানে বিব্রতকর অঘটন ঘটেছে? সেরকম অঘটন ঘটেছে, ধর মার। আমি একবার, আমার মনে আছে, তখন ইস্কাটন গার্ডেনে, তো আমি, আমার বন্ধু ছিল লাবলু, এখন সে, তার ফাদার ছিলেন জাজ। তো লাবলু আর আমি প্ল্যান করলাম যে ওই, আমি নাম বলবো না কারণ তাদের সঙ্গে আমার জানাশোনা পরে হয়েছে, আমার বোনের ফ্রেন্ড তাদের বাসায়, তো ওইখানে আমরা, আমাদের ভাষায় তখন ছিল টাঙ্কি মারা, তা আমি থাকতাম ইস্কাটন গার্ডেনের গানেনে, ও লাবলু থাকতো ঠিক আমার অপোজিটের রাস্তায়। তো আমরা দুজন মিলে প্ল্যান করে ওইখানে গিয়ে ওই গেটের কাছে খালি ঘোরাফেরা করতাম, আবার উঁকি ঝুঁকি দিতাম। তো এক সময় ওই বাড়ির যে মানে মেয়েদের মা, ও বেরিয়ে এসে, এই ছেলে তোমরা কী চাও? আবুল দেখ তো ছেলেগুলি কী চায় রে। আমরা দুই বন্ধু দুই দিকে দৌড় দিয়েছিলাম, কিন্তু আমরা পরবর্তীতে ধরা পড়ে গেলাম। কমপ্লেন ঠিকই চলে আসলো, কারণ আবুল যে যে লোকটা সে জানে আমরা কার ছেলে, কোন বাসায় থাকে, এরকমভাবে। এবং বাবা মার, আমি তো, আমার ব্যাপার হচ্ছে যে আমার মনে আছে আমি তারপর থেকে সন্ধ্যার পরে আর কোনো দিন বাসার থেকে বেরোতে পারতাম না। চলুন আমরা একটু সামনে কোথাও যাই, সেখানে বসে আরও সব বন্ধুদের কথাগুলো শুনব। স্কুলের কথা বলছিলাম, ছোটবেলার কথা বলছিলাম, হাই স্কুলের কথা বলতে চাই, গভর্নমেন্ট সেন্ট্রাল হাই স্কুল ঢাকা। সেখানে আবার আমার যেটা মনে হচ্ছে, ছোটবেলায় যে দুরন্তপনার কথা শুনলাম, ওই সময় তো আরও বেশি দুরন্ত হওয়ার কথা। হ্যাঁ, ওখানেও দুরন্তপনা ছিল। যখন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে ভর্তি হই, তখন আমার একটা ইয়ে ছিল, আমার একটু পপুলারিটিও ছিল ওই সময়, হয়ে গেছিলো, বিকজ আমি গান গাইতে পারতাম। আর সেই সময় আমার বন্ধু ছিল, ডাকতাম বগা বলে, এরকম একটা ছিল, পাতলা করে ছেলে, তাকে ডাকতাম মহসিন, ছিল আমার বন্ধু, এখানকার মহসিন। তারপরে জামান ছিল আমার বন্ধু। আর স্কুল পালিয়ে কি সিনেমা দেখা? হ্যাঁ, স্কুল পালিয়ে সিনেমা দেখতে একদিনই গিয়েছিলাম, সেটা ছিল যে হারকুইলিস সিনেমা দেখতে রংপুরে, কিন্তু এসেই ধরা খেয়ে গেছিলাম যে আমি স্কুলে ক্লাসে যাইনি, কারণ আমার ফাদার সিভিল সার্জন ছিলেন এবং স্কুল সবসময় টিচাররা ওই আমাদের দিকে একটু এক্সট্রা নজর দিচ্ছ, সিভিল সার্জন, ডিসিএসপির, এবং ছেলে ঠিক মতন ক্লাস করলো কি না রিপোর্ট করতে হতো। আর আব্বা যেহেতু ডাক্তার ছিল, সেই জন্য আব্বার কাছে আসতো, তো সেটা সেদিনই ধরা খায়নি, কিছুদিন পরে ধরা খেয়েছিলাম। একটু নিউ মডেল ডিগ্রি কলেজের কথা শুনতে চাই। নিউ মডেল ডিগ্রি কলেজের কথা হচ্ছে, নিউ মডেল ডিগ্রি কলেজে তখন আমার বন্ধুত্ব ছিল মঞ্জুর সঙ্গে। সে ফুটবল প্লেয়ার ছিল, প্লাস আমাকে সে গানের স্কুলে তার মোটরসাইকেলে করে গান শিখতে যেতাম, এবং আমরা তখন ছিলাম মোহাম্মদপুরেই থাকতাম। কলেজ উঠে কি আর কোনো দুরন্তপনা করা হয়েছে না, থেমে গিয়েছিল তখন? না, তখন থেমে গিয়েছিল। আমি যখন সঙ্গীত জীবনের মধ্যে চলে আসি, তখন এই সঙ্গীত জীবনটাই আমার কেমন লাগছে একেবারে প্রকৃতির মাঝে সেরকম ফুলের মাঝখানে বসে বন্ধুদের নিয়ে কথা বলছেন? এই জায়গাটি অ্যাকচুয়ালি পার্কটি আমার বহু পুরনো পার্ক, অনেক ইতিহাস জড়িত আপনার জীবনের সাথে, অনেক স্মৃতি জড়িত এটা পার্কের মধ্যে। আচ্ছা, বন্ধুদের সাথে গানের যে সুর কিংবা প্রকৃতি বা এই ফুল, এর কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। কিরকম? অবশ্যই আছে। আমি ঠিক এই যে জাস্ট এই মুহূর্তে মনে হচ্ছে যে একটি গান, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মিলবে, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বা। রবীন্দ্রনাথের গান, তা না হলে রবীন্দ্রনাথ হঠাৎ করে এই গান লিখবেনই বা কেন? অবশ্যই প্রকৃতির সঙ্গে সম্পর্ক আছে। রবীন্দ্রনাথের কথা বলতে আমার কাছে এটা একটু জানতে ইচ্ছে করছে যে শান্তিনিকেতনে আপনি গেলেন, হ্যাঁ, সেখানে আমি বন্ধুদের নিয়ে কথা শুনতে চাইবো। আচ্ছা আচ্ছা। এবং আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে এরকম একটি মানুষ কখনো বোধহয় বন্ধু ছাড়া একা থাকতেও পারে না, ছিল না? আমি আসলে বন্ধু, যেহেতু আমার 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 মধ্যে কী আছে আমি নিজেও জানি না, কিন্তু আমার সঙ্গে যখনই আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যাই, সে আমাকে খুব সাদরভাবে গ্রহণ করে নেয়, আপন করে নেয়। তো শান্তিনিকেতনে কারা ছিল বন্ধু? শান্তিনিকেতনে ছিল আমার সঙ্গে বন্ধুত্ব ছিল বিজন নামে একটি ছেলে, আমার পাশাপাশি থাকতো ও এই ছেলেটি। আচ্ছা, তারপর একটা সময় আপনি দীর্ঘ একটা প্রবাস জীবন এখনও রয়েছেন, হ্যাঁ,
সেখানে যাওয়ার পর যেটা হয় যে যখন আমি আমার নিজের দেশ নিজের সংস্কৃতি থেকে দূরে সরে গেলাম, সেখানে গিয়ে একটা নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি, নতুন মানুষ, সেখানে কি আপনার আবার বন্ধু হয়ে কেউ উঠলো বা উঠলেও সে ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে বন্ধুত্বটা কীভাবে গড়ে উঠলো, কী করতেন সেখানে, কী করেন সেখানে বন্ধুদের নিয়ে? ব্যাপারটা হচ্ছে ওখানে সঙ্গীত লাইনের কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি, বন্ধুত্ব হয়েছে আমার ভক্তের সঙ্গে। আচ্ছা, আমি ওখানে থাকার প্ল্যান করেই গিয়েছিলাম। আমার একটা বছর আমি বিভিন্ন স্টেটে গান করে আসার পরে যখন সেটেল হলাম নিউ ইয়র্কে, তখন আমার আমার পরিবারও আমাকে আমি নিয়ে এসেছিলাম, এবং তখন আমার বন্ধুত্ব হয়েছিল ফারুকের সঙ্গে। সে একটি রেস্টুরেন্টের মানে একটি রেস্টুরেন্টের ম্যানেজার, সে আমার ভক্ত। তো অনুষ্ঠানে গান শুনতে গিয়ে মানে গান গেতে গিয়ে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কয়েকবার আমার বাসায় আসলো গেল, তো যাওয়ার পরে আমি তাকে বললাম আমি এখন তো কিছুদিন চাকরি করা দরকার। তখন সে তার সে একটা বার্কেরমান রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, সে তার বন্ধুর সঙ্গে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে ওখানে একটা চাকরি দিয়েছিল, এবং সেই ছিল আমার বন্ধু সেই মুহূর্তে। আচ্ছা, এটা সম্ভব শুধু বন্ধুত্ব থাকে, বন্ধুত্বর কারণে। আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আবার দীর্ঘ প্রবাস জীবন, আবার দেশেও এসে থাকছেন, সমানভাবে সময় দিচ্ছেন, এই যে এখন জীবনটা পার করছেন, সময়টা পার করছেন, এখন আপনার বন্ধু আছে কিনা বা বন্ধু কারা? হ্যাঁ, আমার আছে। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে রয়ে গেছে লিনু বিল্লা, মঞ্জু, মহসিন, এবং আমার এক নিত্য সঙ্গী ভাগিনা। আচ্ছা, সেও বন্ধুর মতো? আমার বন্ধুর মতো নিশ্চয়, তাকে সবসময় আমার সঙ্গে। আচ্ছা, এই যে এখন যে বন্ধুদের কথা বলছিলেন, তো ওই যে সময়ের কথা আমরা শুনছিলাম, এখন বন্ধুদের সাথে যখন দেখা হয় তখন কি ওই সময়ে ফিরে যান? এখন আসলে কী করেন? আমরা বন্ধুদের সঙ্গে দেখা হলে আমরা কোনো কোনো সময় একান্তে বসে, যখন অন্য কেউ থাকে না, একান্তে বসলে তখন হয়তো এমন জায়গায় বসে যেখানে হয়তো আমাদের কোনো স্মৃতি ছিল বা ছিল এমন কোনো ঘটনা ঘটে, সেই সময় হঠাৎ করে বলে ওইটাই নিয়ে স্মৃতিচারণ করি এবং হাসাহাসি করি, আনন্দ পাই। মানে অতীতকে নিয়ে আমরা বর্তমানকে নিয়ে আসি, কিন্তু সেই জিনিসটা করছি না, কিন্তু আমরা উপলব্ধি করি দুজনের মধ্যে কথাবার্তার মাধ্যম দিয়ে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, আমরা সেই মুহূর্তে নিয়ে আসার চেষ্টা করি। আমার না এই কথা শুনতে শুনতে মনে হচ্ছে যে আসলেই কি হয় আপনাদের এরকম কোনো বন্ধুর সাথে দেখা হলে? নিশ্চয়ই দেখা, সেটা হলে কি হয় সেটা একটু দেখার ইচ্ছে করতেছে, যার ফলে মনে হচ্ছে হুট করে যে এমন যদি হতো এখন আপনার কোনো বন্ধু চলে আসতো আপনার সাথে কথা বলতো আড্ডা দিত, এটা হলে আপনার কেমন লাগতো? খুবই ভালো লাগতো। এই মুহূর্তে যদি কোনো বন্ধু এসে যায় তাহলে তো আনন্দের বিষয়, এটা তো বিরাট একটা কিছু পাওয়া হয়ে গেল আমার এই মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখা যাক, আমরা একটু চেষ্টা করেছি আপনার খুব আমাদেরও খুব প্রিয় মানুষ, আপনার তো একেবারেই কাছের বন্ধু, এমন কাউকে আমন্ত্রণ জানাতে। দেখা যাক কে আসছেন, প্লিজ স্বাগত। দেখুন তো কি রে, কেমন আছিস দোস্ত? প্রথম দেখা হওয়ার পর দুজন যেভাবে বুকে বুক মেলালেন, এক নিমিষে যে কারো মন ভালো হয়ে যাবে এমন বন্ধুত্ব দেখে। আমার জানতে ইচ্ছে করছে দুজনের প্রথম পরিচয়টা কিভাবে? আমাদের প্রথম পরিচয় 1967-এ এক আলতা ভাইয়ের ছবিতে তুই গান গাচ্ছিলি, মন ভোমরা তুই আমার কত, ওই থেকে ফোক গান, ফোক গান। এবং এরপরে ওর সাথে আমার দেখা হতো বিভিন্ন, 69-এ দেখা হয়েছে কয়েকবার, আগুন ঝরা দিন, তখন তো আমরা সব দেশাত্মবোধক গান করতাম, তখন আমরা আমরা আগুন হয়ে গেছি, আগুন হয়ে গেছিলাম। তারপরে তো স্বাধীনতা যুদ্ধ হয়ে গেল, স্বাধীনতা যুদ্ধের সময় তো আমি তো সেক্টর 2-তে ঢাকাতেই কাজ করলাম এবং ধরা পড়ে গেলাম, ওর খবর নিলাম, ও তখন স্বাধীন বাংলার ভেতরে, এবং দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার পরে হঠাৎ সাথে ওর সাথে আমার দেখা নেই, দেখা নেই, একটা খুব সারপ্রাইজিং মোমেন্টে ওর সাথে আমার দেখা হলো, সেটা হলো যে আমি রেডিওর প্রোগ্রাম প্রডিউসার হিসাবে জয়েন করব 72-এর 12-12-72 জয়েন করার পরে কাদের কি বিয়ার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। ইয়া, ওর গার্লফ্রেন্ডের অভাব নাই, গার্লফ্রেন্ড ঠিক না, মানে মানে ও মানে সাংঘাতিক তুঙ্গে। এখন ও কাদের কি বিয়া মানে তখন একটা ক্রেজ ছিল, ও যে এখন ওর যে স্ত্রী খুকু, ও একদিনকে আসলো, মানে ওইটা খুব মজার ঘটনা। হ্যাঁ, ওই ঘটনা আসলো, আসলো পরে সাথে একটা কি গীত 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 বিধানের মধ্যে কি একটা লেখা ছিল, আপনি একজন মস্ত বড় শিল্পী, হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেট ফ্যান। হ্যাঁ, আসলো পরে ও আমারে বললো তুই একটু হ্যান্ডেল কর, আমাকে বললো তুই একটু হ্যান্ডেল কর, আমাকে কেন
এইখানে কি প্রমাণ হয় না যে আমি লাজুক প্রকৃতির ছিলাম? হ্যাঁ, লাজুক মোটা লাজুক না, ওর ধান্দা অন্যরকম ছিল। আবার ওর ঘটনাও আছে। আবার আমি বসে আছি মাঠে, ও হঠাৎ করে এক সময় আসলো, যেখানে আমাদের দুজনেরই যাতায়াত ছিল যে বাড়িতে। তো হঠাৎ করে সে এসে আমাকে জিজ্ঞাসা করলো, এ দোস্ত তোর একটা কথা জিজ্ঞাসা করলো। বললাম, বল বল বল, কী কথা? বলে, ইয়ের সঙ্গে তোর তো কোনো সম্পর্ক নাই? সম্পর্ক ছিল না তো? আমি বললাম, মানে? বলে, দোস্ত আমি বিয়ে করতে চাচ্ছি, মানে তোর ওর যে বর্তমান স্ত্রী তার ব্যাপারে আসে আমাকে জিজ্ঞাসা। বলো না, ভবিষ্যতে ওইটা নিয়ে আবার একটা গ্যাঞ্জাম হবে, আগুন ঝরবে, টু বি অন সেফ সাইড, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা আমাকে বলতেই হবে আজকে, আমি যে আজকে একটু মানে অল্প অল্প গান বাজনা করি, এটা কিন্তু আমার বন্ধুর জন্য, কারণ ওই কিন্তু আমাকে জিঙ্গা শিল্পী গোষ্ঠীর সাথে পরিচয় করে দেয়, এবং জিঙ্গা শিল্পী গোষ্ঠীতে আমাকে সাফাইত আলী আমাকে দিয়ে গান করায়, বেশ কয়েকটা গান করায়। এবং গান যখন আমি রেকর্ডিং করতাম, হি ওয়াজ দ্য ম্যান যে আমাকে সব থ্রোয়িংগুলি দেখায় দিত, ডেলিভারি, মানে আমি ওকে এক সেন্সে গুরুই আমার বলা যায়। তবে বন্ধু বলে, সব কিন্তু আল্লাহর ইচ্ছা। ও ভালো গায়, ওর গলার সুর ভালো, ওর উছিলা লাগে। হ্যাঁ, একটু উছিলা লাগে। আমার না একটা ব্যাপার, আমি খুব অবাক হচ্ছে সত্যি কথা। আমরা সবসময় শুনি যে কলিগ কখনো বন্ধু হয় না, কখনোই না, শুনি আমরা এবং সবাই খুব বিশ্বাসও করে। কিন্তু সেখান থেকে একই সাথে আপনারা চাকরি করতেন, একই রুমে বসতেন, আবার এখনো পর্যন্ত এরকম বন্ধু সেম। এবং সবচেয়ে থেকে দুঃখ আমার বেশি লাগে, ও যখন আমেরিকা চলে গেল, আমার মনে হয় সবচেয়ে দিকে তো কষ্ট হয়ে পেয়েছিলাম, মানে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিল। আমি প্রথম যেদিন এসে 13 বছর পরে ল্যান্ড করেছি, এসেই আমি সবচেয়ে আগে ওকে লিনু কোথায় আছিস, এবং আমার পকেটে কিন্তু টাকা নেই। আমি লিনুকে বলেছিলাম যে দোস্ত কিছু টাকা দিয়ে আমাকে, সে সঙ্গে সঙ্গে এক বন্দা টাকা নিয়ে এসে আমার হাতে দিয়েছিল। না, ওটা তো কি টাকা পয়সা তো কোনো ব্যাপার না, বন্ধুত্ব তাই না? সেরকম বন্ধুত্ব যার কাছে চাওয়া যায়। অবশ্যই, আমরা একটা অনেকক্ষণ কথা বললাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। এখনকার জীবন আপনার নিশ্চয়ই ভালো চলছে, আপনারও ভালো চলছে, অনেক বন্ধুদের কথা বলছিলেন, আর কারো কথা কি একটু মনে পড়ে? নিশ্চয়ই, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আমার ভাগনা। হ্যাঁ হ্যাঁ, তানবীর, যে যে আসো দিকে, আসো দিকে, আসো। একে একে বাদ দিয়ে তো আমি কিছুই করতে পারি না, সে আমার সঙ্গে সর্বক্ষণ আমার সঙ্গে থাকে, আমার বিপদে আপদে, আমার কি লাগবে না লাগবে সব সময় সে আমার পাশে থাকে, আমার সমস্ত জিনিস আগিয়ে দেয়। এবং আমার অসুস্থতা, আমার কখন ওষুধ খেতে হবে, কোন জায়গায় যেতে হবে, কখন নাকে ইয়ে পড়তে হবে, এই সব সময় খেয়াল করে আমার দিকে, এবং আমার সঙ্গে উঠতে বসতে সে সব সময় আমার সঙ্গে। আমরা যেমনটা বলছিলাম একেবারে শেষ দিকে আছি, কিন্তু অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে আমাদের এত অহংকার আছে, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের বাংলা ভাষা, যা নিয়ে আমরা নিঃসন্দেহে গর্ব তো করতেই পারি, এবং আমাদের মাতৃভাষা দিবস এখন সারা বিশ্বে পালিত হচ্ছে, আর আমাদের যে সেই প্রাণ ছোঁয়া গান, আমাদের বুকের ভিতরে সেই গানের স্রষ্টা একজন, তার সাথে আপনাদের সরাসরি সম্পৃক্ততা আছে, আপনি তার সম্পর্কে শ্যালক হন, একসাথে বন্দীও হয়েছিলেন, আমি একটু সেই স্মৃতিগুলো শুনতে চাই দুজনের কাছ থেকে। তার সাহচর্য যখন পেয়েছিলেন আপনারা, তার সাথে জড়িয়ে থাকা একটু স্মৃতি শুনতে চাই। অ্যাকচুয়ালি আলতাফ ভাইয়ের সাথে তো ও গান করেছে, আমি করেছি, এবং আলতাফ ভাইয়ের সাথে যখন যতগুলো কম্পোজিশন তার, মানে যে গণসঙ্গীত ছাড়া, হ্যাঁ, এরপরে যে ফিল্মের যেসব গানগুলি করতেন, আমি সবসময় তার সাথে হয় প্লে করতাম, হ্যাঁ, মানে কম্পোজিশনে থাকতাম, এবং আমি রেকর্ডিংয়েও থাকতাম, আমি কিছু কিছু কোরাস গানই আমি কণ্ঠও দিয়েছি। হ্যাঁ, এটা তো একটা গেল পর্যায়ে। তখন স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন তো উনি সব পুরো একদম দেশের জন্য কাজ করার, এবং একটা পর্যায়ে তো উনি ধরা পড়ে গেলেন, সাথে সাথে আমরা ধরা পড়ে গেলাম, এবং ওনাকে তো আর হারিয়ে গেল আমাদের মাছ থেকে, পেলাম না। আমরা অনেক কথা বললাম আজকে, এবং অনেক গল্প শুনলাম, বন্ধুদের গল্প, আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগলো, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর
অনুষ্ঠানের শেষে একটা কথাই বলবো, ওই যে বলছিলাম যে দুজনের যখন প্রথম দেখা হলো বা যতটা সময় দুজন পাশাপাশি ছিলেন, দুজনকে দেখেই একটা বন্ধুত্বের ছটা কিন্তু আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পেরেছি, নিশ্চয়ই তাই। এবং সেই 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 বন্ধুত্বর সেই বন্ধুত্বের ছটা কিংবা এই বন্ধুত্বের আবেশটা যা আমরা বাক্সবন্দি করলাম, সেটা দেখে আমরা যারা আছি বা আরও তরুণ প্রজন্ম যারা আছে তারা বন্ধুত্বের আসল আবেদনটা বুঝুক, সেটাই আমাদের উদ্দেশ্য বা প্রত্যাশা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই সবাই মিলে আমাদের সামনে আজকে উপস্থিত হয়ে তোমাদের সবাই দিলে, আমরাও আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তবে এভাবে বিদায় নেব না, আমরা একটা গান শুনবো সুরের ওই গানটা, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে, তারপর আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। প্রিয় দর্শক, আবার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি এবং আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, তবে এক সপ্তাহের অপেক্ষায় আবারও রাখতে চাই এনটিভির পর্দায় আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে, তার বন্ধুত্বের গল্প আপনাদেরকে শোনাতে চাই। অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম কিছু কিছু অন্য ভাষার শব্দ চাইলেই বোধহয় আমরা এড়িয়ে যেতে পারি, যেগুলো একেবারেই এড়িয়ে যেতে পারি না সেগুলো না হয় থেকেই যাক, তবুও বাংলা ভাষার চর্চাটা হোক একেবারে মন থেকে, বাংলা ভাষার চর্চাটা হোক একেবারে হৃদয় থেকে। কাজেই আপনি একটুখানি ভেবে দেখেন ফ্রেন্ডশিপ কিংবা ফ্রেন্ডের থেকে বন্ধু শব্দটি কতখানি আপনার ভিতরে ছুঁয়ে যায়, সেই বন্ধুদের নিয়ে ভীষণ ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি।